সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 8 মে সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, বরাক উপত্যকার মোবাইল ব্যবহারকারীরা সাবধান, আন্তর্জাতিক নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ফোন আসছে, পড়তে পারেন বিপদে, আন্তর্জাতিক নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ফোন আসলে কি করবেন, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। একদিনের জ্বরে মৃত্যু, সরালো অজানা রোগের আতঙ্ক। দক্ষিণ করিমগঞ্জে দোকানের ভেতর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার, তীব্র চাঞ্চল্য এলাকায়। এবার একই সঙ্গে ঘোষণা হতে পারে সিবিএসসির 10ম এবং 12ম পরীক্ষার ফলাফল। রেজাল্টের অপেক্ষার মাঝে বড় খবর, প্র্যাকটিক্যাল পরীক্ষার নিয়মে পরিবর্তন আনল সিবিএসসি বোর্ড, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আগামী 21 মে থেকে অসমের হজযাত্রীরা সৌদি আরবে পাড়ি দেবেন। বর্জার বিমানবন্দর থেকে উড়বে মক্কার বিশেষ বিমান। হাইলাকান্দি জেলায় আজ থেকে অরুণোদয় 2 প্রকল্পের এফিডেভিট ট্রেনিং। উদারবন্দে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা অটোরিকশার, গুরুতর আহত 3 জন। রাতাবাড়িতে একসঙ্গে 14টি সেতু বরাদ্দ, বিধায়কের প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসী। সেতুগুলি কোন কোন জায়গায় রয়েছে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। করিমগঞ্জে মদিনায় নামাজ পড়ার অ্যাপ ডাউনলোডের ভিডিও প্রকাশ, ভিডিও পেতে কি করতে হবে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আইপিএলে নাটকীয় ম্যাচে শেষ বলে 6 মেরে ম্যাচের হিরো সামাদ, রোমহর্ষক ম্যাচে রাজস্থানকে 4 উইকেটে হারালো হায়দ্রাবাদ। করিমগঞ্জে প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি গড়ে কেলেঙ্কারি, 12 জন দালালের নাম সহ তালিকা গেল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে। 2 শিশুকে যৌন নির্যাতন, শরীরে আঘাতের চিহ্ন, যৌনাঙ্গে স্ত্রীর সেকা, পক্সো আইনে মামলা অভিযুক্ত চিকিৎসক দম্পতির বিরুদ্ধে। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে উন্নীত হচ্ছে হাইলাকান্দির জামিরা রাজ্য চিকিৎসালয়, নতুন ভবন নির্মাণে খরচ হবে 1.5 কোটি টাকা। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বরাক উপত্যকার মোবাইল ব্যবহারকারীরা সাবধানে থাকবেন। বিভিন্ন আন্তর্জাতিক নম্বর থেকে ফোন এবং মেসেজ করা হচ্ছে হোয়াটসঅ্যাপে। এই ফোনগুলি আসছে বিভিন্ন আন্তর্জাতিক নম্বর থেকে, +251 60++62+254। হোয়াটসঅ্যাপে যে ফোনগুলি আসছে সেগুলির শুরুতে মূলত এই কোডগুলি থাকছে। এই ফোন নম্বরগুলির শুরুতে ভিন্ন দেশের কোড থাকার মানে এই নয় যে ফোনের উৎস আসলে সেই দেশ। সাম্প্রতিক রিপোর্ট জানাচ্ছে এই ধরনের জালিয়াতির জাল অনেক দূর বিস্তৃত। হোয়াটসঅ্যাপে ফোন করার জন্য বেশ কিছু সংস্থা এই নম্বরগুলি বিক্রি করছে, তাই আন্তর্জাতিক ফোনের ক্ষেত্রে বাড়তি খরচও হচ্ছে না। সবচেয়ে ভালো হয় এই নম্বর থেকে ফোন এলে সঙ্গে সঙ্গে তা কেটে দেওয়া এবং সেই মুহূর্তে নম্বরটি ব্লক করে দেওয়া। মেসেজের ক্ষেত্রেও এই রকমভাবে পদ্ধতি মেনে চলতে হবে, তা না হলে যে কোনো মুহূর্তে প্রতারকদের হাতে চলে যেতে পারে আপনার যাবতীয় ব্যক্তিগত তথ্য। দক্ষিণ করিমগঞ্জের ফাঁড়ির মুখে দোকানের ভেতর উদ্ধার হলো বদলবাঙ্গা গ্রামের যুবকের মৃতদেহ। মাত্র একদিনের জ্বরে মৃত্যু হলো আবুল হোসেন নামের ওই যুবকের। এতে অজানা রোগে আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়। সূত্র মতে, দক্ষিণ করিমগঞ্জের ফতেপুর জিপির বদলবাঙ্গা গ্রামের আব্দুল আজিজের দ্বিতীয় পুত্র আবুল হোসেনের হঠাৎ করে কাঁপুনি দিয়ে জ্বর উঠে। পরে তিনি স্থানীয় এক ফার্মাসি থেকে জ্বরের ঔষধ সেবন করেন। ঔষধ সেবনের পর জ্বর কিছুটা কমে আসে। পরে আবুল তার ফাঁড়ির মুখের দোকানে ঘুমিয়ে পড়েন। প্রতিদিনই তিনি তার ফাঁড়ির মুখের দোকানে রাতে একা ঘুমোতেন। শনিবারও এর ব্যতিক্রম হয়নি, কিন্তু এই ঘুম আর ভাঙ্গেনি। এলাকা সূত্রে জানা গেছে, আবুল প্রতিদিন রাতে দেরি করে ঘুমোতেন আর সকালে দেরি করে উঠতেন।
রবিবার সকালে এক গ্রাহক আবুলের দোকানে আসেন। ওই গ্রাহক আবুলকে অনেক ডাকার পরও কোনো সাড়া না পাওয়ায় চলে যান। এরপর পার্শ্ববর্তী দোকানের মালিকদের নজরে পড়ে বিষয়টি। তারা কিছু সময় ডেকে কোনো সাড়া পাননি, কিন্তু বেলা বাড়লেও আবুল ঘুম থেকে উঠছে না দেখে আরও অনেকে এগিয়ে এসে তাকে ডাকাডাকি করতে থাকেন, কিন্তু কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ হয়। সন্দেহের পরিপ্রেক্ষিতে তার দোকানের চালের টিন খুলে দেখেন আবুল মশারির ভেতরে ঘুমন্ত অবস্থায় রয়েছেন। পরে চালের উপর থেকে আবুলের উপর জল ঢেলে দেওয়া হয়। এরপরও কোনো সাড়া না পাওয়ায় দোকানের দরজা ভেঙে ঘরে ঢুকে দেখা যায় আবুল মৃত। দুপুর 12টা নাগাদ তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। তার এই অস্বাভাবিক মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়তে ভিড় জমে বাড়িতে। আবুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। উদারবন্দে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন তিন ব্যক্তি। আহতরা হলেন পানগ্রাম তৃতীয় খণ্ডের বাহারুল ইসলাম লস্কর, জুসনা বেগম লস্কর ও রংপুরের বাসিন্দা কুশি বেগম লস্কর। ঘটনাটি ঘটেছে উদারবন উত্তরপাড়ার সিনেমা হলের পাশে রবিবার রাত 8:30 নাগাদ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উদারবন থেকে একটি অটোরিকশা পানগ্রাম যাওয়ার পথে সিনেমা হলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বিআইপি সড়কের পাশে ডিভাইডারে ধাক্কা মারে। এতে আহত হন অটোরিকশার যাত্রী বাহারুল ইসলাম লস্কর, জুসনা বেগম লস্কর, কুশি বেগম লস্কর। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উদারবন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠান। যদিও অবস্থা সংকটজনক হওয়ায় তাদের শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয়। পরে খবর দেওয়া হয় উদারবন থানায়। খবর পেয়ে দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান উদারবন থানার সেকেন্ড অফিসার প্রমেশ সিনহা। তিনি গিয়ে দুর্ঘটনাগ্রস্ত অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। হাইলাকান্দি জেলায় অরুণোদয় 2 প্রকল্পের এফিডেভিট সংক্রান্ত তিনটি প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় লালার গান্ধী ভবনে আজ অর্থাৎ 8 মে, হাইলাকান্দি মহিলা কলেজে 9 মে এবং কাটলিসোরার এসকে রায় কলেজে 10 মে প্রশিক্ষণ শিবির আয়োজিত হবে। এতে জেলার আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, জীবিকা সখী, ব্যাংক সখী এবং কৃষি সখীদের নিকটবর্তী শিবিরে অংশ নিতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা PMAY সরকারি গর নিয়ে করিমগঞ্জে বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির খবর প্রকাশ্যে এসেছে। কেলেঙ্কারি হয়েছে ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অথরিটি কার্যালয়ে। দস্তুর মতো দালাল নিয়োগ করে সুবিধা প্রাপকদের কাছ থেকে টাকা সংগ্রহের অভিযোগ উঠেছে ওই বিভাগের বিরুদ্ধে। এ নিয়ে 12 জন দালালের নামসহ অভিযোগ জমা পড়েছে মুখ্যমন্ত্রী কার্যালয়ে। বিভাগের কর্তৃপক্ষ সহ কর্মীদের মদতে দুর্নীতি চলছে বলে অভিযোগ করা হয়েছে। এবার একই সঙ্গে ঘোষণা হতে পারে CBSE-র 10ম এবং দ্বাদশ শ্রেণীর ফলাফল। শীঘ্রই প্রকাশিত হতে চলেছে CBSE বোর্ডের রেজাল্ট। পরীক্ষা শেষে ফলের অপেক্ষায় রয়েছে দেশজুড়ে প্রায় 38 লাখ পরীক্ষার্থী। আর তারই মাঝে পরীক্ষার নিয়মে পরিবর্তন আনলো সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ CBSE। প্র্যাকটিক্যাল পরীক্ষার নিয়মে পরিবর্তন করেছে CBSE বোর্ড। CBSE বোর্ডের পরীক্ষার্থীদের এতদিন প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক পরীক্ষায় অনুত্তীর্ণ হলে প্র্যাকটিক্যালের পাশাপাশি থিওরি পরীক্ষাও আবার দিতে হয়। সংশ্লিষ্ট নিয়মে এবার পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুসারে কোনো পরীক্ষার্থী যদি ব্যবহারিক পরীক্ষায় ব্যর্থ হন তাহলে দ্বিতীয়বার শুধু প্র্যাকটিক্যাল পরীক্ষাই দিতে হবে, নতুন করে থিওরি পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। এবার করোনা প্রটোকল না থাকায় হজযাত্রীর সংখ্যা আগের 2 বছরের তুলনায় বেড়েছে। এবছর অসম সহ উত্তর পূর্বাঞ্চল থেকে 6302 জন হজযাত্রী গৌহাটি এম্বার্কেশন পয়েন্ট থেকে পবিত্র মক্কা মদিনার উদ্দেশ্যে যাত্রা করবেন। রবিবার নর্থ ইস্ট হজ কমিটির চেয়ারম্যান আইনজীবী নেকিবুর জামান এবং সদস্য শহীদুল ইসলাম জানান, 21 মে থেকে অসমের হজযাত্রীদের যাত্রা শুরু হবে। মদিনায় রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার অ্যাপ ডাউনলোডের পদ্ধতি নিয়ে ভিডিও প্রকাশ করেছে করিমগঞ্জ হজ কমিটি। মদিনা মসজিদের নবীতে একটি স্থান রয়েছে যাকে রিয়াজুল জান্নাত বলা হয়। সেখানে নামাজ পড়া জান্নাতে নামাজ পড়ার সমতুল্য বলে ধারণা করা হয়।
নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার রোজা এবং মিম্বরের মধ্যবর্তী স্থান হলো রিয়াজুল জান্নাহ বা জান্নাতের টুকরো। প্রসঙ্গত, সেই জান্নাতের টুকরোতে নামাজ পড়তে হলে সৌদি সরকারের আইন অনুযায়ী মোবাইলের প্লে স্টোরে গিয়ে অ্যাপ ডাউনলোড করে অগ্রিম অনুমতি সহ নামাজ পড়ার তারিখ এবং সময় জেনে নিতে হবে। করিমগঞ্জ জেলা হজ কমিটির মাস্টার ট্রেনার আবুল হোসেন মাজার বুইয়ার তৈরি এই ভিডিওয় হাজিদের সুবিধার্থে এই অ্যাপে কীভাবে রিয়াজুল জান্নাতে প্রবেশের অনুমতি পাওয়া যায় সেটা প্রকাশ করা হয়েছে। করিমগঞ্জ জেলা হজ সেলের ইনচার্জ মৌলানা জসিমউদ্দিন এক প্রেস বার্তায় এ খবর জানিয়েছেন। ভিডিওটির লিঙ্কটি পেতে হলে 9435097027 নাম্বারে যোগাযোগ করতে পারবেন। পালিত দুই শিশুকে যৌন নির্যাতনের ভয়ঙ্কর তথ্য সামনে এলো। মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টর সঙ্গীতা দত্ত এবং তার স্বামী ডক্টর ওয়ালিউল ইসলামের ঘর থেকে উদ্ধার হওয়া শিশুর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পেয়েছেন তদন্তকারীরা। এমনকি যৌনাঙ্গে গরম ইস্ত্রির সেকা দেওয়া হয়েছিল বলে অনুমান করছেন তারা। হয় গরম ইস্ত্রি না হলে গরম জল ঢেলে দেওয়া হয়েছিল বলে দাবি করছেন তদন্তকারী পুলিশ অফিসাররা। তবে চিকিৎসক দম্পতি যে মানসিকভাবে সুস্থ ছিলেন না এরও প্রমাণ মিলেছে। থানায় স্লিপিং ট্যাবলেট চেয়ে হাহাকার করছেন দুজনে। আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার তিন জেলায় আকাশ ফর্সা থাকার সম্ভাবনা। গতকাল থেকে আজ আরও একটু বেশি গরম থাকার সম্ভাবনা। আজ বরাক উপত্যকার খাসার শিলচরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। এদিকে হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। রাতাবাড়িতে সিংলা নদীসহ এলাকার বিভিন্ন সরার উপর একসঙ্গে 14টি সেতু বরাদ্দ করিয়ে নজির গড়েছেন বিধায়ক। একথা জানান রামকৃষ্ণনগর পুরসভার ভাইস চেয়ারম্যান হিমাংশু দেব এবং রামকৃষ্ণনগর সমবায় সমিতির চেয়ারম্যান শঙ্কর পাল। সেতুগুলি হল দুর্লভসরা বেটারবন্দ রোড থেকে ফানাইরবন্দ গ্রান্টের সঙ্গে যোগাযোগকারী সড়কে থাকা সরার উপর সেতু, বুতুসরা মণিপুরী সেকশনে সরার উপর সেতু, সুটকুনা স্বস্তিপুর সড়কে থাকা সরার উপর সেতু, চেরাগি বাজার থেকে কোটামণি সড়কের নদীর উপর সেতু, নিবিয়া থেকে মাগুরাসরা সড়কে সরার উপর সেতু, মথুরা বাজারে সিংলা নদীর উপর সেতু, রংপুর জনতা বাজারে নদীর উপর সেতু, কালীবাড়ি সুটকুনা সড়কে সরার উপর সেতু, কেকড়াগুলচা বাগান থেকে রায়পুর যাওয়ার পথে সরার উপর সেতু, সুটবালিয়া এবং বড়বালিয়ার সরার উপর সেতু, সিঙ্গিয়া সরার উপর সেতু। 14টি সেতুর জন্য ব্যয় হবে প্রায় 50 কোটি টাকা। এবার শেষ খবরটি। রাজ্য চিকিৎসালয় থেকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে উন্নীত হচ্ছে হাইলাকান্দির জামিরা হাসপাতাল। জামিরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়নে 1.5 কোটি টাকা খরচে ভবন তৈরি হবে। একথা জানালেন কাটলিসরার বিধায়ক সুজামউদ্দিন লস্কর। হাসপাতাল পরিদর্শন করে এলাকাবাসীকে সুখবর দিয়ে তিনি বলেন, জামিরা হাসপাতাল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে উন্নীত হলে বৃহত্তর দক্ষিণ হাইলাকান্দির মিজোরাম সীমান্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবায় আর কোনো সমস্যা থাকবে না। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।